সিপিআইএম দলের সমর্থক হওয়ার কারণে বর্তমান শাসক দলের পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতি এবং স্থানীয় নেতৃত্বরা সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে না। এমনই অভিযোগ করলেন প্রচণ্ড ঝড়ে ক্ষতিগ্রস্ত এক অসহায় পরিবারের কর্তা। তার নাম সঞ্জিত দেব বর্মা, বাড়ি কমলাসাগর বিধানসভা দক্ষিণ মধুপুর পঞ্চায়েত 5 নম্বর ওয়ার্ড এলাকায়। সঞ্জিত দেব বর্মা অভিযোগ করেন, গত 9 দিন পূর্বে আচমকা প্রচণ্ড ঝড়ে তার বাড়িঘর তছনছ হয়ে গিয়েছিল। প্রায় আধ কিলোমিটার দূরে তার ঘরের ছাউনি উড়ে গিয়ে পড়েছিল। ওই সময় তার পরিবারকে নিয়ে ঘরে ছিলেন, যদিও অল্পেতে বেঁচে যায় সেই পরিবারের সদস্যরা। কিন্তু আজ 9 দিন হয়ে গেলেও স্থানীয় পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এমনকি বিশালগড় ব্লকের পক্ষ থেকে সাহায্যটুকু দূরের কথা একবার পর্যন্ত দেখার প্রয়োজন বোধ করা হয়নি। বর্তমানে পরিবারের 2 ছেলে এবং স্ত্রীকে নিয়ে ছোট একটি ঘরে কোনো রকমে দিন গুজরান করে চলেছেন। অভাবের সংসার, সেই ঘরটুকু মেরামত করার মতো সাধ্য নেই তার। তিনি বারবার অভিযোগ করেছেন সিপিআইএম দলের সমর্থক হওয়ার কারণেই তাকে বঞ্চিত করে রাখা হয়েছে। প্রায় 9 দিন হয়ে গেছে গা আজকে যে এমন হয়েছে যে। তুই পঞ্চায়েতে কোনো সাহায্য করছে? পঞ্চায়েতে আজ তো দিন 9 দিন হয়ে গেছে, কোনো সাহায্য, কোনো ইয়া নাই, খবরই নাই। তার কেউ আসছিল? হ্যাঁ, কেউ আসছিল না আপনার বাড়িতে? না, কেউ আইসে না, এখন পর্যন্ত কেউ আয়া দেখছে না যে ঘর কেমন ভাঙছে, টসনস হয়ে গেছে কেমন। আপনি কি ঘটনাটা কী হয়েছিল? ঘটনা গত আজ তো দিন আগে যে তুফানে চক্কর আইয়াছে, আমার ঘর তোর টসনস পেরা লাইলে, একবারে সেটা মুইরা লাইলে। কী কী ক্ষতি হয়েছে আপনার? আমার তো আছে ঘর আর বারিন্দা সব কিছু, ভিতরে সব জিনিস নষ্ট হয়ে গেল গা। এখন তো আমি এক ঘরে থাকতে লাগতেছে, আমার ছেলে 2 জন আর বউলে, আমরা এক ঘরে আপাতত ওখানে এই ঠাকুরের ইয়া করোনা কাছে। আজকে 8 দিন হওয়ার পরও কোনো পঞ্চায়েত থেকে ব্লক থেকে কেউ আপনার বাড়িতে আসে? কেউ আয় না, কোনো জনপ্রতিনিধি, কোনো প্রতিনিধি আসে না? কোনো প্রতিনিধি এখন আসে না। আপনি জানাছেন কারোর ব্যাপারটা? হ্যাঁ জানাইছি, এমন জানাইছে আর এমন কিছু হইলো না। আপনি কোন দল সমর্থক? আমি তো বামপ্রার্থী আসলাম, আমার বাবা আগে প্রধান হয়ে গেছিল সিপিএম এর। কোন পঞ্চায়েত এটা? এটা দক্ষিণ পঞ্চায়েত। আপনার কি মনে হয় যে সিপিএম করার পরিপ্রেক্ষিতে তারা আপনার বাড়িতে আসেন এমন হয় মনে হয় আপনার? এমন তো আমার সন্দেহমূলক মনে হইতেছে, কিন্তু গড় বাংলা কেউ বা পঞ্চায়েত থেকে না জানানোর আগেই তারা দেহনের উচিত আসছিল আর কি। আপনার বাবা কি প্রধান ছিল? হ্যাঁ। কোন দলের? বামফ্রন্ট সরকার। এখন আমার দাবি থাকবে কি? দাবি আমার থাকনের মাথা রাখানের গুমনের কিছু বাড়িঘর নাই, এক ঘরে থাকতে হইতেছে, সরকার কাছে দাবিও জানাইছিলাম, কিন্তু আজ পর্যন্ত কোনো খবরই নাই। আপনার পঞ্চায়েত প্রধান জানাইছেন ব্যাপারটা? পঞ্চায়েত তো সবাই নেটের মাধ্যমে সব জানাই দেওয়া হয়েছে অলরেডি, কিন্তু আমি গেছি, জানানো হয়েছে। এখানে লোকাল কিছু যারা পার্টি কিছু আটে বা ইয়া জড়িত আছে তারার লগে ইয়া প্রশ্ন। আপনার নাম? সঞ্জিত দেব বর্মা। এলাকার নাম কি? এলাকার নাম আমরা এমনি দক্ষিণ মধুপুরী করি, প্রায় বিদ্যামরা সংলগ্ন আর কি। কতটা ক্ষতি হতে পারে আপনার? আমার তো প্রায় মনে করেন 3 হইতে 4 লাখ টাকা উপর উর্ধে হতে পারে। বারবার স্থানীয় দক্ষিণ মধুপুর পঞ্চায়েতে জানানোর পরেও কেউ তার পাশে দাঁড়াচ্ছে না, যদিও তিনি দাবি করেন স্থানীয় পঞ্চায়েতে সাহায্যের হাত বাড়িয়ে দিলে তিনি দারুণভাবে উপকৃত হবেন। উল্লেখ্য যে সঞ্জিত দেববর্মার বাবা দীর্ঘদিন বাম শাসনকালে দক্ষিণ মধুপুর পঞ্চায়েতের একনিষ্ঠ এবং সৎ পঞ্চায়েত প্রধান হিসেবেই কাজ করে গেছেন।